তারা বলতেছে আলেমদের কোরআন হাদিসের বক্তব্যের চাইতে গালি গালাজ বেশি। তোখানে গাল দিছে দেখে, গাল খাওয়ার কাম করলে তো গাল দিবি, কথা কর না কেন? মন খারাপ করছেন আপনারা? আজকে মমতাজ নিয়ে কথা বললে অনেকে আমাকে হুমকি দিচ্ছে মোবাইলে, কথা বলেন না? হুজুর আপনি একটা পার্লামেন্টের সদস্য, সে অনেক ভালো চক্ষু হাসপাতাল করেছে, গান বাজনা করে, সে গানের মাধ্যমে প্রচার প্রসার করে এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। আমি কচ্ছি ডোনাল্ড ট্রাম্প যদি 10টা মসজিদ বানিয়ে দেয় তাই কি জান্নাতে যাবে? কথা কর না। ইমান আনে যদি মসজিদ বানায় তাহলে ওই মসজিদে কথা কর না কেন? গান করে উপার্জন কি জায়েজ না হারাম? উপার্জনের টাকা দিয়ে চক্ষু হাসপাতাল করলে জান্নাতের টিকিট পায় ফেলে গেছে নাকি? তাহলে যারা গান বাজনা করে, কনসার্ট করে, নাচানাচি করে, আজকে তারা সংসদে দাঁড়িয়ে আলেমদের বক্তব্য নিয়ে কানা ঘষা করে, এ দুঃখ রাখবেন কোথায় গো? এ দুঃখ রাখবেন কোথা? এমনি কি আপা কয় চোখে যারে চায় না দেখে মলম দিবি কোন জায়গায়? কথা ঠিক। আজকে আমরা এমন বেকায়দায় পড়ে গেছি, তারপর আমি কিছু বলার কারণে আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। হুজুর আপনি বর্তমান পার্লামেন্টের একটি সদস্যকে নিয়ে কথা বলেন, আপনার সাহস তো কম না, যখন তখন আপনার জেল হতে পারে, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, আপনাকে গ্রেফতারি পরোয়ানা যখন তখন ধরতে পারে। আমি বলতে যে ভাই আই ডোন্ট কেয়ার, আমি কাউকে ভয় পাই না, আমি একজনকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, কথা কোন ঠিক না? ঠিক, আমি কোরআন সুন্নার পক্ষে কথা বলবো, যেটা জায়েজ সেটাকে জায়েজ বলবো, যেটাকে হারাম সেটাকে হারাম বলবো। কেউ আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, আল গোলাম রব্বানি আঙ্গুল চুষবে, ওই রকম ব্যক্তি গোলাম রব্বানি না। যেই কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার আছে না? কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখা। আজকে মমতাজ কথা কয়, এরপরে একজন এমপি কথা কইলো, বুড়া হয়ে গেছে, বারে বুড়া হয়েছে আর কবরের ভয় নাই। ওই উনি আজারি ভাইয়ের বিরুদ্ধে বলল, বয়স হয়ে গেছে তো এমন মানুষ থসে জানো, ওই আবুল তাবুল কথা কয়, একটা সুস্থ সবল জ্ঞানী গুণী যে বর্তমানে বাংলাদেশের সব স্থায়ীতে জ্ঞানের অধিকারী, অথবা মনে করেন বাইতুল মোকারমে যিনি খতিবের দায়িত্ব পালন করছে বাংলাদেশের সব স্থায়ীতে শিক্ষিত জ্ঞানী গুণী আল্লাহওয়ালা নেককার পরহেজগার, এমন মানুষকে যদি যে বাইতুল মোকারমের খতিব সেই হবে ধর্মমন্ত্রী, সে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা বলবে না। এটা 95% মুসলমানের দেশ। মমতাজ আপা যতই সংসদে ওয়াজ মাহফিলের উপর নজরদারি দিতে বলো, কোরআন সুন্নার বিরুদ্ধে যতই কথা বলো, ইসলামের গণজোয়ারকে কেউ থামাইতে পারবে না, কথা বলেন ঠিক না? ঠিক। বাংলাদেশের অলিতে গলিতে আজ থেকে 10-15 বছর আগেও যাত্রা হইতো, লসিমন করিমন গান বাজনা হইতো, এখন বাংলাদেশে 5-7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয়, মমতাজের গান চলে না। মমতাজ আবার ক্যাসেট বিক্রি আর হয় না, কথা কর না খে? ওদের গানের ব্যবসায় ভাটা, মাজার পূজারি যারা আছে ওদের মাজারের ব্যবসায় ভাটা, মানুষ বুঝতে পারছে হক হালাল কোন জায়গায় দেওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে না, কথা কন ঠিক না? ঠিক। আমাদের বাপ দাদার আমলে সিনেমা হল ছিল 1800, আর এখন আমরা সিনেমা হলে যাই না কয়ে হচ্ছে 220, কিছুদিন পরে হবে এগুলো ঢিসমিস, কথা কন ঠিক না? ঠিক। আমাদের যুবকেরা আর আইপিএল বিপিএল নিয়ে অত মাথা মারামারি নাই, অত মাথা ঘামায় না। এখনকার আমি এই যে আসার পথে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, আমি মনে করলাম হয়তো মোবাইলে গান শুনতেছে না, দেখলাম যুবকের মোবাইলে ওয়াজ বাজতেছে সুবহানাল্লাহ বলে। এখন পথে ঘাটে সাই স্টলে দোকানে তাকায় দেখি, আগে গান সিনেমা হইতো, এখন সাইয়ের দোকানে তাকায় দেখি ওয়াজ বাজতেছে, কথা কন ঠিক না? ঠিক। এজন্য হাটে বাজারে রোটে ঘাটে পথে ঘাটে যুবকের পকেটে পকেটে
মানুষের ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে যেভাবে আলেমের প্রতি ইসলামের প্রতি মানুষের যে একটা আকর্ষণ জোয়ার তৈরি হয়ে গেছে, এই গণজোয়ার দেখেই বাতিলেরা নানান ভাগে ওয়াজ মাহফিল বা কোরআন সুন্নাহ যেন বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত না হয়, এজন্য আর একটু উঠে পড়ে লাগছে কথা কন ঠিক না ভাই ঠিক। আজকে আউল বাউল ফতুয়া দেয় কথা কন না কে ও শরীয়ত সরকারের ধরে মমতা যাবার একটু কষ্ট আছে, আমাদের বয়াতিদেরকে কেন ধরলো, আমরা গান বাজনা করি তাদেরকে কেন ধরা হলো, তোর শরীয়ত সরকার গান বাজনা করুক আপত্তি করি না, কষ্ট পাইছেন আপনারা, এজন্য কোনো হুমকিতে কাজ হবে না। আর দিনের পথের মজাকে যারা তারা কোনো হুমকিকে ভয় পায় না, মমতা যাবার পক্ষে কথা কইয়া তুমি একটা কথা আমারে গালি দাও ফোন দিয়ে গালি দাও বেটা, আমারে গালি দিয়ে কি করবি, তোর জবান একদিন গালি দিতে দিতে থেমে যাবে, কিন্তু আমি বললাম রব্বানি থামবো না, আমাকে আল্লাহ যতদিন হায়াত দেবে ততদিন আমি বলিষ্ঠ কণ্ঠে বিপ্লবী কণ্ঠে কোরআন সুন্নার পক্ষে কথা বলবই 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 ইনশাআল্লাহ। কয়টা কণ্ঠ স্তব্ধ করবা, কোরআনের এক ময়না পাখি ভিতরে গেল, আমরা মনে করলাম আর মনে হয় কেউ হবে না এরকম না, এখন এমন এমন ময়না পাখি তৈরি হয়ে গেছে যাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয়, নাম বলার দরকার নাই সবই তো আমরা বুঝি, মন খারাপ করছেন আরো জোরে কন বিরক্ত হয়েছেন, তাহলে এক নাম্বার ফসল লিলি রব্বি কাওয়াল হা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজ পড়া লাগবে নামাজের মতো, যেই নামাজ পড়লে কে খুশি হয়, নামাজে দাঁড়া লাগবে কার ভয় নিয়া, আর আপনি আজকে এশার নামাজ আদায় করবেন মনে করবেন এশার নামাজ আমার জীবনে শেষ নামাজ, এই শেষ নামাজ মনে করে যদি আমি আজকে এশার নামাজ আদায় করতাম আমি ফজর পর্যন্ত বাঁচবো না গ্যারান্টি না, এটা মনে করে যদি সালাত আদায় করতাম তাহলে আমার সালাত আল্লাহর দরবারে কবুল হইতো কথা কয় ঠিক না ঠিক, আমি যদি নামাজ না পড়ি আমার পরিবার যারা আছে তাদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই, লোকমান হাকিম একজন মানুষ ছিলেন সন্তানকে ডেকে বলে ইয়া বুনা ইয়াকিমিস সালা, হে আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো কথা কন ঠিক না ঠিক, তাহলে বাবা হয়ে ছেলেকে ডাইকে বলে বাবা নামাজ কায়েম করো, হে আমার বৎস তুমি নামাজ পড়ো, আজকে আমরা কি এমন বাবা আছি একা মসজিদে যায় ছেলেটাকে ডাক দেয় না, স্ত্রীর কাছ থেকে একাই চলে যায় ফজরের সময় বউটাকে ডাক দেয় না, পারলে আরো ল্যাপ খেতা উড়ে দিয়ে কয় সোনা তুই ঘুমা কথা কন না কে, আপনি যদি ভালো স্বামী হন তাহলে বউটাকে ডাক দেন বিবি রে ওঠো এই কলিজা এই জান পাখি ময়না পাখি টিয়া পাখি কথা কন না কে, বউ কাতর মাখা কয়েকটা ডাক দিয়া বউকে নামাজের জন্য বাসায় রাইখে আপনি মসজিদে চলে গেলেন কথা কন ঠিক না ভাই, তাহলে একা নামাজ পড়লে হবে না, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা কন, তাহলে একা নামাজ পড়লে হবে না ছেলে মেয়েদেরকেও নামাজি বানানো দরকার আছে না না, তাহলে আমি যখন নামাজে যাওয়ার জন্য রওনা করলাম আমার ছেলেটাকে ডাক দেবো আব্বু ইউসুফ আলী বাবা ইব্রাহিম কথা কন না, ভালো ভালো নামে ডাকা লাগবে কথা কন, ছেলেদের নাম ভালো রাখার দরকার আছে না নাই, বাবা আব্দুল্লাহ আব্দুর রহমান এ বাবা আবু সাইদ কথা কন না কেন, ভালো নামে ডাকবো কিন্তু কি তো যে বলটু না ইস্কুরু আছে না নাই, বাবু এলাকার লোক ধরে কি খাবু এরকম নাম আছে না নাই, কষ্ট পাইছে নাম দ্বারা, তাহলে ছেলেটাকে ও বাবা অলসতা করো না চলো নামাজে যাই, ও বাবা চলো ভালো করে ডাক দিলে ছেলেটা ডাকে সারা দেবে, আর যদি ডাক দেন ওঠো মসজিদে যাও বেয়াদব থাকা তখন তুই নামাজ পড় আমি পড়বো না, ভালোভাবে ডাকলে কথা শোনা যায় ভালোবাসা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কথা কন ঠিক না, আদর করে ডাকলা বিয়া বুনাইয়া ইমি সলা হে আমার কলিজার টুকরা হে আমার বর্ষ তুমি নামাজ কায়েম করো, একজন বাবার সুন্দর ডাক হবে গাধার মতো আওয়াজ দিয়ে ছেলে মেয়েকে ডাকলে হবে না কথা কন ঠিক না ঠিক, মেয়েটাকে ডাক দেন মা আয়েশা মা খাদিজা মা ফাতেমা ও মা ওঠো তানা তে নাম তো রুমকি ঝুমকি চুমকি কথা কন না কেন, মন খারাপ করছেন হাসি খুশি মায়া জয়া হাফসা নাম ভালো হাজারা নাম ভালো এগুলো থয় না কথা বোঝা গেছে, মন খারাপ আপনাদের আমার ভাই।